জেনে নিন যেভাবে মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে যাচ্ছে পাকিস্তান আমেরিকার সতেরোটি গোয়েন্দা সংস্থা মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছে আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং দু সালের মধ্যে পুরোপুরি চীনা বলয়ে ঢুকে পড়বে সম্ভাব্য এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল আর স্পোর্টস মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটিতে বার্ষিকের রিপোর্ট উপস্থাপন করেন এতে সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের হুমকির মুখে রয়েছে তা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে যে সতেরোটি গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট তৈরি করেছে তার মধ্যে সিআইএ এফ বি এনএসএ সহ মার্কিন সেনা গোয়েন্দা সংস্থা রয়েছে রিপোর্টের দাবি করা হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারত আফগানিস্তান ও মার্কিন স্বার্থে আঘাত পরিকল্পনা করবে এবং পাকিস্তানে নিরাপদ আশ্রয়ের সুযোগ নেওয়া অব্যাহত রাখবে পাকিস্তানে পরমাণু কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়নে বলা হয়েছে ইসলামাবাদ পরমাণু অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করছে এতে ওই এলাকায় নতুন করে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে